পুরো বিচার বিষয়টাই তো একটা বিচারাধীন বিষয়, তদন্ত সাপেক্ষ বিষয়, একটা বিষয় নিয়ে তদন্ত চলছে। এনারা অভিযোগ করছেন, অভিযোগের সত্যতা যাচাই করে নিশ্চয়ই দেখতে হবে, যাচাই করে নিশ্চয়ই দেখবে। আমাদের বার্তা তো অত্যন্ত পরিষ্কার, আমরা বিচার বিভাগীয় তদন্তের উপর বা আইন ব্যবস্থার উপর আস্থাশীল, কিন্তু আমরা তদন্তকারী সংস্থার নিরপেক্ষতাহীনতা নিয়ে আমাদের প্রতিবাদ আছে। তদন্তে তো আমরা সব রকম ভাবে সহযোগিতা করে এসেছি এবং আমাদের নেত্রীর বার্তা তো পরিষ্কার, ব্যক্তিগতভাবে যদি কেউ এমন কোনো কাজ করেন বা কথা বলেন যেটা সাধারণ মানুষের স্বার্থকে বিঘ্নিত করে বা আঘাতপ্রাপ্ত করে, সেই কাজকে নিশ্চয় করে আমাদের দল বা আমাদের প্রশাসন সমর্থন করে না। আমি গিয়েছিলাম প্রথম কাজটার জন্য ডিএম অফিসে দরখাস্ত করেছিলাম, করার পরে ওখানে দীর্ঘদিন লড়াই করার পরে ডিএম সাহেব বললেন যে এটা এমআইসি থেকে এনওসি ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আনতে হবে, তবেই এই কাজটা আমরা করতে পারবো, তাছাড়া করতে পারবো না কো। আর এই তিলপাড়া সংস্কারের টোটাল প্ল্যানটাই আমার তৈরি করা এবং বহুত কষ্ট করে প্রচুর খরচাপাতি করে আমি ডিপিআর তৈরি করিয়েছিলাম সব কিছু। এগুলো তো আপনি আগেও বলেছেন যে এই জন্য আপনি টাকা দিয়েছিলেন, কত টাকা দিয়েছিলেন? তারপর ওনার কাছে গেছিলাম, আমাদের সঙ্গে টোটাল 10 কোটি টাকা কথা হয়েছিল। দিয়েছিলেন কত? আমরা 5 কোটি 63 লক্ষ টাকা দিয়েছি। গাড়িটা দিয়েছিলাম? আর গাড়িটা দিয়েছিলাম, গাড়িটা কোনো কথা ছিল না, ওটা জোরপূর্বক আমাদের কাছে নিয়েছিল। কত টাকা দাম গাড়িটা? গাড়িটা আপনার ভিআইপি নাম্বার করতে আমাদের 4 লাখ টাকা লেগেছে, আর গাড়িটা তখন 39। আপনারা এটা নিয়ে আপনারা কি থানাতে অভিযোগ করবেন? আরে এতদিন তো থানা কোনো কথাই শুনতো না, কার কাছে অভিযোগটা করবো? বীরভূমের মুখ্যমন্ত্রী তো পাচ্ছেন অভিযোগ করতে, ভয় মানে ওর নামেই আতঙ্ক। যখন টাকাটা চেয়েছিলেন তখন কি বলেছিল? 2021 সালে আমরা যে বিধানসভা ভোটের পরে একদিন সাইকেলকে ফোন করেছিলাম যে আমাদের কাজটা কি হবে। মনোজ, ওই ব্যবসায়ীকে একটু জিজ্ঞেস করো, তোমার সঙ্গে উনি রয়েছেন, যে এবার উনি কি করবেন? এখন তো অনুব্রত মণ্ডল সিবিআই হেফাজতে রয়েছেন, তো এখন কি উনি থানায় অভিযোগ জানাবেন? এখন কিসের ভয় পাচ্ছেন তাহলে উনি? রয়েছেন, এখন তো আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় আমরা পাই না, কিন্তু ধরুন টাকা চানো বা গাড়ি চানোর জন্য ওটা যে বলেছিল যে গাঁজা কেস নিয়ে দেবো, গাড়িতে গাঁজা ভরে দেবো, দিয়ে কেস নিয়ে দেবো, জেলা পরিষদ থেকে টাকা তুলে নেয়। এই টাকাটা কোথায় কাকে কিভাবে দিয়েছিলেন? দাদাকে 1.5 কোটি টাকা দিয়েছিলাম, আর সাইকেলের হাতে ওনার বাড়িতেই নিয়ে এসেছিলাম 5 কোটি 63 লক্ষ টাকা। একসাথে দিয়েছিলেন? না না, ধাপে ধাপে, অনেক 6-7 বারে দিয়েছিলেন, টোটাল 5 কোটি টাকা। গাড়ি দিয়েছিলেন? গাড়ি দিয়েছিলাম, তারপরে আমাদের কাজ সাসপেন্স করে দিয়েছে, কাজ আমাদেরকে করতেও দেয়নি, টাকাটাও ফেরত দেয়নি, ওই 10 কোটি টাকা দিতে পারিনি। তারপর কমপ্লেন করার কথা চিন্তা ভাবনা করছেন, পুলিশে কমপ্লেন বা কিছু? কি কমপ্লেন করব, এখন তো সিবিআই ইডি ওনাদের কাছেই একটা দরখাস্ত করব। গাড়িটা কার নামে দিয়েছিলেন? আমার পার্টনার প্রবীর মণ্ডল। প্রবীর মণ্ডল আপনার পার্টনার? যে প্রবীর ব্যবসায়িক পার্টনার? ব্যবসায়িক পার্টনার, যেমনটা বলছিল যে প্রবীর মণ্ডল তার যে গাড়ির পার্টনার, তার কাছ তার নামেই গাড়িটা তাকে দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে, এমনই দাবি অরূপ ভট্টাচার্যের।